এখন শীতকাল, ঘরে বাসি ভাত থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। তাই আমরা যদি এই রকম সরা পিঠে, নরম তুলতুলে সরা পিঠে করে খাই, খেতে কিন্তু ভালোই লাগবে। এই রকম সুন্দর খাওয়াটা জমেও যাবে, পেটটাও ভরবে। তাহলে তোমরা দেখো এই বাসি ভাত দিয়ে আমি সরা পিঠেটা কীভাবে তৈরি করলাম। আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিলাম বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো এই সরা পিঠের রেসিপিটা আজকে আমি কিভাবে তৈরি করলাম আর করতে আমার কি কি লাগলো। শীতকাল, এখন কিন্তু এই রকম সরা পিঠের রেসিপি খেতে খুবই ভালো লাগে। বাসি ভাত দিয়ে সরা পিঠে করতে আমার লাগছে, এখানে আমি নিয়ে নিয়েছি কালকের কিছু বাসি ভাত, নিয়ে নিয়েছি মিক্সি বোল একটা বড় দেখে। এখন ভাতগুলোকে আমি মিক্সি বোলের মধ্যে ঢেলে নেব। ওই ভাতের মধ্যে দিয়ে দেব এই কাপের 1 কাপ উষ্ণ গরম জল। আমি আর 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, মোট 1.5 কাপ জল আমি দিয়ে দিলাম এই কাপটার। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর আমি একটা পেস্ট করে নিয়ে আসছি। খুব সুন্দর একটা মিহি পেস্ট আমার হয়ে গেছে। আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি, নিয়ে আমি চালটাকে যে গুলিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম। মিক্সি বোলটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই চামচের 4 চামচ ময়দা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ময়দার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে দলা দলা ভাবটা না থাকে। আমি একটা হাতার সাহায্যে দেখাচ্ছি গোলাটা আমার ঠিক এই রকম হয়েছে। গ্যাসের উপর আমি একটা মাটির সরা বসিয়ে দিয়েছি, এটাকে 5 মিনিটের জন্য আমি গরম হতে দেব। ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি গরমটা হয়ে যায়। মাটির খোলাটা আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এই হাতার 1 হাতা করে দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আটকে দিলাম। একটা কাপড় ভিজিয়ে আমি এইভাবে চারিপাশে ঢেকে দিচ্ছি যাতে হাওয়াটা না ঢোকে। এইভাবে আমি 3 মিনিট রাখবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দেব, বেশি বাড়াবো না, তাহলে আস্তে আস্তে সেদ্ধ হবে। ঢাকনাটাকে এখন আমি তুলে দেব। এবার আমি একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে পিঠেটাকে তুলে নিচ্ছি। প্রথম পিঠেটা ঠিক মতো উঠতে চায় না, এরপর থেকে উঠবে। তোমরা দেখে বুঝতেই পারছ কি সুন্দর হয়েছে। পেছনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর একটা দেখাচ্ছি তোমাদের, সরাটাকে একটু মুছে নিচ্ছি। ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। আবার সাদা কাপড়টা দিয়ে আমি আটকে দিচ্ছি। যতবারই সাদা কাপড়টা দেব ততবারই ধুয়ে ধুয়ে দিতে হবে। যখন দেখব এটার থেকে ধোয়া উঠছে তখন মনে করব আমার পিঠেটা হয়ে গেছে। আবার আমি কাপড়টাকে তুলে ফেলছি।
ঢাকনাটাকেও তুলে দিলাম। আবার তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদের, খুব আস্তে আস্তে তুলতে হবে। এইভাবে আগে সাইডটাকে তুলে তারপরে মাঝখানে তুলতে হবে। আমি সবকটা পিঠে তৈরি করে তোমাদের সামনে ফিরে আসছি। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে চলে এসেছি, হয়ে গেছে আমার বাসি ভাত দিয়ে সরা পিঠে রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি আসবো।